আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা? সবাইকে স্বাগতম এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে বলেছিলাম যে অনেক আগে আমি আপনাদের জন্য, যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি আসতেছে, তো 21শে ফেব্রুয়ারির যে শহীদ মিনারটা আছে, আমাদের যে সেন্ট্রাল শহীদ মিনারটা আছে, সেটাকে আজকে মডেল করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এর জন্য যে আপনার খুব বেশি আর্কিটেকচারাল নলেজ লাগবে বা এরকমটা না, আমারও তেমন কোনো নলেজ নেই, কারণ আমি মেইনলি আর্কিটেকচারাল কোনো বিষয় নিয়ে কাজ করি না। আমি এর আগে চেষ্টা করেছিলাম যে যাতে 16ই ডিসেম্বরে স্মৃতিসৌধটাকে যাতে বানানো যায়, কিন্তু সেটার যেই মেন যে কনসেপ্ট বা সেটার যে মডেলিংয়ের যে কিছু ক্রিটিক্যাল বিষয় ছিল, সেটার জন্য আর কি ওটা করা হয়নি। তো শহীদ মিনারটা অনেকটাই সোজা বা অনেকের কাছে একটু কঠিনও লাগতে পারে, তো আজকে আমরা সেটাকে একটু নিজেদের মতো করে করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনার যদি এমডি শাওন এফএল চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি আপনি খুব সহজেই পেতে পারেন। আর আর কিছু কথা আজকে একটু বলে নিই। আসলে প্রথম দিকে আমার যেই ভিডিওগুলো ছিল, যেখানে আমরা যদি প্লেলিস্টে যদি যাই, তাহলে দেখবেন যে এখানে ব্লেন্ডার প্লেলিস্ট নামের একটা প্লেলিস্ট আছে আমাদের। তো আমার প্লেলিস্টটা কোথায়? হ্যাঁ, তো এই যে একবারে ব্লেন্ডার টিউটোরিয়াল ফর বিগিনার, তো এই এখানে আপনার মূলত 2.80 এবং 2.93 এই দুইটা ভার্সনের, যখনই যেটা আপডেট হয়েছে সেটা দিয়ে আমি এটার আর কি বিগিনার সিরিজটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। তো ইদানিং দেখলাম অনেকেই ব্লেন্ডার 3.0টা নিয়ে খুব হাইপ তুলতেছে। তো অনেকেই বলতেছে যে ব্লেন্ডার 3.0 নিয়ে যদি কোনো বেসিক লেভেলের যদি টিউটোরিয়াল দেওয়া যায়, তাহলে খুবই বেটার হয়। আসলে আপনি যদি একটু খেয়াল করেন, দুইটা সফটওয়্যার যদি আপনি নামিয়ে রাখেন, দুইটা সফটওয়্যারই হুবহু সেম, জাস্ট কিছু এটার ইন্টারনাল কিছু ফাংশনগত কিছু বিষয় এবং কিছু বাগ ছিল, সেই বাগগুলিকে একটু অপটিমাইজ করে আর একটু লেটেস্ট ভার্সন আনছে আর কি। আর আপনার যদি 3.0টা যদি ইউজ করেন, তাহলে দেখবেন যে সেখানে আপনারা জিওমেট্রিক যে নোটটা আছে, সেখানে হিউজ পরিমাণে চেঞ্জ নিয়ে আসছে। তো এটা ছিল আর কি এটার একটা বিষয়। তো আপনারা কি 3.0 সেইটার নিয়ে ভিডিও চান, নাকি আপনারা অ্যাজ ইউজুয়াল যেই স্টেবল ভার্সন? তো বর্তমানে তো স্টেবল ভার্সন 3.0টাই আছে, তো সেটা নিয়ে আপনারা ভিডিওগুলি কন্টিনিউ করতে চান। আর আমি চেষ্টা করবো আর কি 3.0 বা লেটেস্ট যে স্টেবলটা থাকে সেটা দিয়ে সবসময় কাজ করার জন্য। আর অনেকেই মানে কিছু অভিযোগ করেন যে তাদের কমেন্টগুলি পড়া হয় না। আমি চেষ্টা করি আর কি সবার কমেন্ট পড়ার জন্য, কারণ হয়তো আমার মতো হয়তো মনে হয় অন্য কেউ এরকম দেখবেন না যে সবগুলি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। আমি যখনই সময় পাই সবাইকে একটু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর অনেক সময় দেখা যায় যে কিছু কমেন্ট দেখা হয় না, কারণ সেই কমেন্টগুলোকে ইউটিউব থেকে স্প্যাম ধরে সেটাকে স্প্যামে রেখে দেয়, যে কারণে সেই কমেন্টগুলো আমি যখন আমি রিপ্লাই দিতে যাই, তখন দেখলাম সেটাকে রিপোর্ট করে দেওয়া হয়েছে। তো এমন আর কি বিষয়টা। তো সেজন্য কেউ মন খারাপ করবেন না। তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এই ভিডিওটাতে যাওয়ার জন্য আমি এখান থেকে এই ট্যাবটাকে কেটে দিলাম, আর এখান থেকে এই ট্যাবটাকে কেটে দিলাম আমি আপাতত। তো এখানে যদি আমরা যাই, আমরা একটু গুগলে সার্চ করে দিয়েছিলাম আগে থাকতেই, যেটা সেন্ট্রাল শহীদ মিনার, যদি সার্চ দিই তাহলে দেখবেন যে সেন্ট্রাল শহীদ মিনারে কিছু ছবি চলে আসছে। তো আমরা যদি উইকিপিডিয়ার একটু লিঙ্কে যাই, তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশন পাবো। তো এখানে দেখেন, আমরা যদি নিচের দিকে যাই, তাহলে দেখেন এটা একটা হাইট লেখা আছে, যেটা প্রায় 14 মিটারের মতো হাইট। এই টোটাল যে বিষয়টা আছে এটা 14 মিটারের মতো হাইট। তো আমরা এটাকে একটু চেষ্টা করবো যে 14 মিটার রাখার জন্য, আর মানে একদম টোটালি টল পর্যন্ত, এরপরে বাকিটা আমাদের নিজেদের মতো করে আমরা এই জিনিসটাকে বানাবো। তো তার আগে আমরা একটা রেফারেন্স একটু ছবি নিয়ে নিই। আমরা একটা রেফারেন্স ছবি যদি আমরা একটা ইমেজে চলে যাই, তাহলে দেখেন এখানে বেশ পরিমাণে রেফারেন্স ছবি আছে। তো আমি একটু যেটা একটু মোটামুটি ভালো মানের সাইজ, তো আমি এটাকে আপাতত রাখতে পারি। সেভ অ্যাজ দিলাম এবং আমি ডিসপিসিতে চলে গেলাম। আমি একটু ডেস্কটপে গেলাম এবং এখান থেকে আমি একটা নতুন ফোল্ডার নিলাম। তো এখানে আমি জাস্ট এটাকে সেভ করে ফেললাম, ব্যাস। তো আমাদের মোটামুটি এটা দিলেই চলবে, কারণ আমরা জাস্ট এখান থেকে একটু আইডিয়াটা নেব। আর এই জায়গাটা দেখেন, এই কর্নারের এই জায়গাটা একটু চিপা, আর মানে টোটালি বিষয়টা মোটা, জাস্ট এখানটা একটু চিকন হয়েছে আর কি। তো এটা আমরা মডেলিংয়ের সময় করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন ব্রাউজারটাকে কেটে দিতে পারি এবং আমরা চলে যাই আমাদের ব্লেন্ডারের 2.93 ভার্সনটা। আমি দুইটা ভার্সনেই কাজ করি, কিন্তু আমার কাছে একটু কিছু প্লাগইনের কিছু বিষয়ের কারণে আমি একটু 2.93টা ইউজ করি, কারণ এখনও 3.0-র জন্য অনেক প্লাগইন ডেভেলপ করা বাকি বা সেটার কিছু বাগ ফিক্স করা বাকি। তো অনেক কথা বলে ফেলছি, আমরা এখন একটু কাজে নেমে যাই। আমরা চাইলে ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে আমাদের রেফারেন্স হিসেবে রাখতে পারি।
তো আমরা এখানে সবগুলো যা আছে সব কিছু কেটে দিলাম, এবং এখান থেকে আমরা শিফট এ প্রেস করে আমরা এখানে যাব, এবং এখান থেকে ইমেজ থেকে রেফারেন্সেসে গিয়ে আমরা একটা ছবি নিয়ে আসবো যেটা আমাদের ডেস্কটপে ছিল, সরি আমাদের ডেস্কটপ নিউ ফোল্ডার, হ্যাঁ এই যে নিউ ফোল্ডার, তো এখানে আমাদের ছিল। তো এটাকে আমি রেফারেন্স ইমেজটাকে আমি একটু ধরলাম, এবং এখান থেকে এই মুভ টুলটা দিয়ে এটাকে জাস্ট সাইড করে একটু সাইডে রেখে দিলাম জাস্ট আমাদের দেখার জন্য। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ফ্রন্টের যে মিডল যে বিষয়টা আছে সেটাকে আমরা করব। তো ওখানে আমরা কি দেখেছিলাম, এটার হাইটটা হলো 14 মিটার। তো আমরা যদি একটু আমাদের সিন প্রপার্টিসে চলে যাই, এবং এখান থেকে দেখেন ইউনিট সিস্টেম লেখা আছে, তো এখান থেকে অটোমেটিকলি আমাদের মেট্রিক দেওয়া আছে এবং লেন্থ দেওয়া আছে মিটার। তো আমাদের আর এই বিষয় নিয়ে কোনো টেনশন করার কোনো দরকারই নেই। তো সেজন্য আমরা কি করলাম, আমরা একটা কিউব নিলাম, কিউবটা নেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু একদম এই সেন্টার বরাবর অ্যালাইন করে নিলাম। এরপরে আমি জাস্ট এটাকে এডিট মোডে গেলাম, ট্যাব প্রেস করে, এবং যতগুলো ভার্টিস আছে উপরের দিকে সবগুলো ভার্টিসকে আমি জাস্ট ডিলিট করে ফেললাম, এবং এটাকে আমি একটু জাস্ট এবার একটু স্কেল করলাম, একটু ছোট করলাম। তো এবার আমি জাস্ট এটাকে একটু পিলারের অংশ হিসাবে নিতে পারি, একটা পিলার। তো এটাকে আমি কি করব এখন, এক্সট্রুড করব। তো আমি এটাকে জাস্ট কিবোর্ড থেকে ই প্রেস করে ধরে এরকম এক্সট্রুড দিলাম জেড অ্যাক্সিস বরাবর, এবং এখানে জাস্ট ড্রপ করে জাস্ট ছেড়ে দিলাম। এবং এখানে দেখেন আমাদের যে একটা পপ আপ মেনু আসছে, এখানে সেই অপশন প্যানেলটা, তো এখান থেকে আমরা কি করব, এটাকে একটা সাইজ করে দিব। তো এই সাইজটাকে আমরা করে দিতে পারি, যেহেতু আমরা 14 মিটার দেখেছি, আমরা এখান থেকে করে দেবো এখন 14। কিন্তু আমি এখানে একটু মাইনাস দিয়ে রাখি, আমার যেহেতু এটার স্কেলটা ঠিক করা নাই। তো এখানে অটোমেটিকলি আমি কিন্তু 14 মিটার কিন্তু দিয়ে ফেলতে পারলাম। তো এরপরে যে বিষয়টা আছে, এই উপরের যেই চৌখা যে বিষয়টা আছে এটা আমরা এখন করব। আর এখানে যেটা ভাঙা যে বিষয়টা আছে, তো আমরা ধরলাম এই ভাঙাটা আমাদের প্রায় 10 মিটার উপরে গিয়ে ভাঙা হয়েছে, আর 4 মিটারটা আমাদের হেলে পড়ছে। তো আমি একটা কাজ করতে পারি, এখানে একটু ইমেজ এডিটর নিয়ে আসতে পারি, এখান থেকে আমাদের যে ছবিটা ইম্পোর্ট করছি এটাকে আমরা এখানে রাখতে পারি, তাহলে বারবার আমাদের এখান থেকে দেখতে যেন কোনো ঝামেলা না হয়। তো আমি এটাকে সাইডে রাখলাম। তো এখন আমরা এখানে একটা লুপ কাট দেব, একটা লুপ কাট আমরা আবার এডিট ট্যাবে চলে গেলাম, কন্ট্রোল আর প্রেস করে একটা লুপ কাট নিলাম, এবং লুপ কাটটা দেখেন আমার এখানে মিডল রয়ে গেছে। তো এখন আমি লুপ কাটটাকে যে কোনো জায়গায় এটাকে অ্যারেঞ্জ করে রাখতে পারি। তো আমি একটা জায়গায় জাস্ট রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট একটু মুভ টুল দিয়ে একটু এরকম নিচের দিকে নামিয়ে দিলাম, সরি আমি এটাকে আবার একটু লুপ কাট দিলাম। আমি এখানে লুপ কাট দেওয়ার পরে এটাকে আমি এরকম নাড়াচাড়া করতে পারতেছি, তো আমি এটাকে একদম নিচের এইখানে রেখে দিলাম, একদম নিচের যেই আমাদের তলানিটা আছে পিলারের, তো একবারে নিচে আমি এখানে জাস্ট ড্রপ করে রেখে দিলাম। এবং এখান থেকে আমি একটু মুভ করব, আমাদের যে মুভ টুলটা আছে সেটা দিয়ে আমি একটু মুভ করলে, তাহলে দেখেন এখানে আরেকটা অপারেটর প্যানেল আসছে। তো আমি এখান থেকে জাস্ট 10 10 করে দিলে, তাহলে ঠিক এটা আমার 10 মিটার বরাবর একটা জায়গায় গিয়ে এটা আমাদের টোটালি আমাদের লুপ কাটটা রইলো। তো আমি এত কিছু কেন করতেছি, কারণ তাহলে জিনিসটা আমাদের দেখতে একটু ভালো লাগবে, সেজন্য আমি জাস্ট ওই বিষয়টা একটু করতেছি, একটু রিয়েল রিয়েল একটু ফিল আসে যদি মেজারমেন্ট ধরে যদি কাজটা করা হয়। তো এরপরে আমরা যেটা করব, আমাদের যে এই উপরের যে মাথার যে বিষয়টা আছে এটা একটু পরে করব, তার আগে আমরা এটাকে একটা অ্যারে মডিফায়ার ইউজ করি। ও তার আগে আমি উপরের এই ভার্টিসগুলো একটু ধরতে পারি, এবং এটাকে একটু সাইড থেকে দেখে এরকম একটু কাত করে দিতে পারি, ঠিক যতটুকু আমাদের কাত দেখা যাইতেছে। আর এর জন্য আমরা এখানে একটা লুপ কাট নিতে পারি। তো এই লুপ কাটটা কেন নিলাম, আমার এই লুপ কাটটা নিলাম আমার এই বাকি যে এখানে বিষয়গুলো হবে এটার সাথে যাতে একটা জয়েন করতে পারি, সেজন্য আমরা এটা লুপ কাটটা নিলাম। তো আমি এখন এখানে একটা অ্যারে মডিফায়ার ইউজ করব, অ্যারে ফন্ট থেকে যদি দেখি, তাহলে আমাদের এখানে একটু সাইজটা যদি একটু বাড়িয়ে দেই, তো আমার কাছে মনে হইতেছে এই সাইজটাতে গেলে আমাদের এটা মোটামুটি ঠিক লাগে। তো আমি এখানে আরেকটা করে দিলাম, তাহলে আমাদের তিনটা কপি হলো। এখন তিনটা কপি হওয়ার পরে আমাদের যে উপরের যে এই মাথাটা ছিল, তো এই মাথাটা একটুখানি আমাদের আমরা খেয়াল করেছিলাম যে এটা মাথাটা একটু চিকন হবে, তো আমি এই মাথাটাকে জাস্ট ধরলাম এবং এটাকে একটু টপ ভিউ থেকে গিয়ে হালকা একটু স্কেল করে চিকন করে দিলাম, অ্যাক্স অ্যাক্সিস বরাবর আমি এটাকে জাস্ট একটুখানি চিকন করে দিলাম। এরপরে এটাকে আমি
অ্যারে থেকে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি হলো আমাদের এই মানে এই পিলারটার উপরে এই সবগুলো অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি দেখি আমার এই সবগুলো মিলে একটা অবজেক্ট। এবার আমরা কি করব, এই প্রত্যেকটার ভিতরে একটা কানেকশন তৈরি করব। তো এই কানেকশনটা তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে যে ফেসটা আছে আর এইটার যে ফেসটা আছে এটা আমরা এডিট মোডে গিয়ে একটু ধরবো। আমরা আবার বলতেছি, এটা আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে যাবো। এই যে যে ফেসটা এবং এই যে যে ফেসটা আছে এটাকে ধরবো এবং রাইট বাটন ক্লিক করে ব্রিজ ফেস নামের একটা অপশন আছে, যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই দুইটার ভিতরে একটা ব্রিজের মতো কানেকশন হয়ে গেছে। তো আমাদের আর কি জয়েন করার কোনো প্যারা আমাদের এখানে পোহাইতে হয় নাই। ঠিক সেমভাবে আমাদের এই পাশের যে ফেসটা আছে, এই পাশের যে ফেসটা আছে, তো দুইটা ফেসকে আমি রাইট বাটন ক্লিক করে ব্রিজ ফেস করে দিলাম। তো এটা আমাদের মোটামুটি একটা ফেস মানে জয়েন হয়ে গেল। তার আগে আমি একটু এটাকে একটু সেভ করে নিই। আমরা একটু ডেস্কটপে চলে যাইতেছি, আমাদের ঠিক সেম এই নিউ ফোল্ডার আমরা এটাকে একটু সেভ করলাম। তো মোটামুটি আমাদের যে মিডেলের যে পার্টটা আছে তো এটা আমরা করে ফেলছি। যদি আপনার কাছে যদি এটা একটু বেশি অকওয়ার্ড লাগে তো আপনি এটাকে চাইলে একটু এরকম সাইডে বড় বা স্কেল আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা না। আমি একটু স্কেল করলাম আর একটু, তাতে একটু দেখতে ভালো লাগে। আর এটাকে আমরা একদম একটু এখানে আমাদের মিডেলে নিয়ে আসলাম। তো এখন আমরা যে কাজটা করব, এটার ভিতরে কিছু আমাদের রিং আছে, কি বলে এটাকে, লোহার শিকল টাইপের রিং। তো এই রিংটা বানানো আমাদের জন্য খুবই ইজি। তো আপনি বিভিন্নভাবে সেই রিংটা বানাইতে পারেন। তো আমি একটা সহজ একটা ইজি ওয়ে দেখাই দিই। তো সেটা হলো আমরা এইটাকে যাব, মানে এটাকে এডিট ট্যাবে চলে যাব। এডিট ট্যাবে যাওয়ার পরে এই যে যে এজ মুড আছে আমরা এজ মুডটা সিলেক্ট করলাম এবং এখান থেকে দুইটা এজ আমরা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি দুইটা এজকে এরকম ধরলাম। ধরার পরে আমি এটাকে শিফট ডি প্রেস করলাম, তাহলে কী হলো আমার এজটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি কিবোর্ড থেকে যদি পি প্রেস করি তাহলে এটা আমি সেপারেট করতে পারবো। তো দেখেন আমার এইটা একটা পার্ট আর আমার যে আলাদা একটা এজ আমি একটু আগে কেটে নিলাম, এই এজটা একটা পার্ট। এবার আমরা ফ্রন্ট ভিউতে যদি চলে যাই তাহলে দেখেন আমি এটাকে একটু নাড়াচাড়া করতে পারবো। আর এটার চাচ্ছি এটার যে অরিজিন পয়েন্টটা আছে এটা আমি জিওমেট্রিক্স এর মাঝখানে রাখবো। তো আমি এটাকে কী করলাম, এরকম এভাবে রাখলাম, একটু সাইড থেকে দেখি এটা আমার ঠিক মিডেলে আছে কি না, যদি না থাকে আমি একটুখানি মিডেলে করে দিলাম। তো দেখেন একদম মিডেল বরাবর কিন্তু আমার খুব সুন্দর একটা এরকম একটা শেপ কিন্তু আমি বানিয়ে ফেলছি, যেটা আমাদের এই রেলিংয়ের জন্য হবে। তো এখন আমি কি করব, এটাকে আমরা এরকম একটু এরকম সাইডে রাখতে পারি। এবার রাইট বাটন ক্লিক করে এটাকে আপনি দুইটা ওয়েতে করতে পারেন। এটার জন্য আপনি চাইলে একটা কি বলে ওয়্যার ফ্রেম মডিফায়ার অ্যাপ্লাই করতে পারেন এজের জন্য, অথবা চাইলে সবচেয়ে বেস্ট যে ওয়েটা রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট থেকে কার্ভ করে দিতে পারেন। যদি কার্ভ করি তাহলে এটা কার্ভ অবজেক্টে এটা রূপান্তরিত হলো এবং এখান থেকে চাইলে আমাদের এই কার্ভের নতুন একটা অপশন আমরা দেখতে পাবো। এবং সেখান থেকে আমরা জিওমেট্রিক্সে গিয়ে জাস্ট এটাকে একটু বিবেল বাড়িয়ে দেবো, তাহলে এটার ভিতরে একটা থিকনেস আমরা পাবো। তো দেখেন এটা থিকনেস কিন্তু আমাদের চলে আসছে। তো আমি এটাকে জাস্ট একটুখানি স্মুথ করে দিই, শেড স্মুথ করে দিলাম, জাস্ট সেটা আরেকটু চিকন হোক। তো এই হলো আমাদের অবস্থা, এটাকে আমি এখানে রাখলাম। তো এটা এবার আমরা জাস্ট এটার সাথে একটি অ্যারে মডিফায়ার ইউজ করব। তো অ্যারে মডিফায়ারটাকে আমি এখানে মাইনাস করে দিলাম, -1। এবার আমি চাচ্ছি এটাকে যতগুলো ভ্যালু দিতে আমি চাচ্ছি -1.1 দিতে, তো একটু ফাঁকা যাতে বেশি লাগে দেখতে। তো আমি এরকম অবস্থা রাখা অবস্থা আমি এটার সাথে জাস্ট অ্যারের যে ভ্যালুটা আছে সেটাকে বাড়াবো। তো চাইলে আপনি এখানে এটাকে কপি করে নিয়ে আরেকটু রাখতে পারেন, অথবা চাইলে আপনি এটাকে ভ্যালুটা বাড়িয়েও এটাকে এখানে জাস্ট শেষ করে দিতে পারেন। তো তাহলে আমাদের মোটামুটি কী হলো, এর ভিতরে যে র্যালিংটা আছে তো এই র্যালিংটা আমাদের হয়ে গেল। এখন যদি আপনার কাছে এটা একটু বেশি যদি ঘন মনে হয় তো আপনি একটা কাজ করতে পারেন, এখানে জাস্ট 1.5 করে দিতে পারেন বা 1.6 করে দিতে পারেন, আর এখানে গিয়ে জাস্ট একটু আপনার যে অ্যারের যে ভ্যালুটা আছে সেটা একটু কমিয়ে দিবেন। তো এখানে একটা জিনিস অকওয়ার্ড লাগছে, দেখেন এই জায়গাটার এই জায়গাটা কিন্তু শেপ কিন্তু ঠিক নেই। তো আমি এটার জন্য আমরা কি করব, এটাকে একটা নির্দিষ্ট একদম একপাশের জন্য করব। তো আমি এটা একপাশের জন্য করেছি এবং এটাকে জাস্ট শিফট ডি প্রেস করে আরেকটা কপি জাস্ট এখানে আমি রেখে দিলাম। তো মোটামুটি আমাদের এই মিডিলের যে পার্টটা আছে সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইবার আমরা যে কাজটা করব, এটার যে সাইডের যে চেলাবেলা আছে তো এই চেলাবেলা তো খুবই সোজা, আমরা এটাকে ধরতে পারি, এটার যেহেতু এটার সমান কাছাকাছি এটাকে আমরা ধরতে পারি 9 ফিট। তো আপনি চাইলে এটার পিলারের মেজারমেন্টটা এখান থেকে নিতে পারেন। তো আমরা এখানে যেটা রাখছিলাম আর কি, এখান থেকে জাস্ট এই ফেসটাকে ধরলাম,
এটাকে ডুপ্লিকেট করলাম শিফট ডি দিয়ে এবং পি দিয়ে সেপারেট করলাম, এবং এই ফেসটা কিন্তু এখন আমার আলাদা, তো আমি এখানে নিয়ে আসলাম। আর এটার যে অরিজিন পয়েন্ট আছে এটাকে আমি সেন্টার করে দিলাম। এইবার এটাকে আমি করতে পারি 9 ফিট লম্বা করতে পারি, এখান থেকে এক্সট্রুড দিতে পারি। এক্সট্রুড দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট করে দিব 9 ফিট। তাহলে দেখেন ওটা ঠিক কাছাকাছি একটা ভাব চলে আসছে। তো আপনি চাইলে 9.5ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিটার, সরি আমরা ফিট বলতেছি বারবার। তো সেমভাবে এটাকে আমরা ঠিক আগের মতো একটা অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করব। আমি চাচ্ছি যেন কাজটা যেন একটুখানি একটু দেখতে যেন ভালো লাগে, তো এর জন্যই এত কষ্ট, না হলে এটা আরও ইজিলি কিন্তু করা যেত। তো যেহেতু দুইটা কপি হবে, আমি একটু এই পাশে নিয়ে আসলাম, আমরা একটু 5 করে দিই, একদম 5 করে দিলাম, এবং এটাকে জাস্ট কন্ট্রোল থেকে গিয়ে আমরা জাস্ট অ্যাপ্লাই করে দিই। তার আগে এখানে একটা লুপ কাট আমরা একটুখানি নিয়ে নিই, ঠিক এই মেজারমেন্টে যাচ্ছে, এটা লুপ কাট হবে। এরপরে আমরা এই এটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিব, যাতে করে আমাদের এই পাশে এই লুপ কাটটা পাই। এবার ঠিক সেম আগের মতো করে এটার ফেস আর এটার ফেস ধরলাম, রাইট বাটন ক্লিক করে ফেসটাকে ব্রিজ করে দিলাম। এরপর এটার ভিতরেও কিছু র্যালিং আছে প্রত্যেকটার ভিতরেই, তো এই র্যালিংগুলো আমরা একটু বানিয়ে নিই ঠিক আগেরটার মতো। তো এটাকে আমরা একটা কপি করে নিয়ে আসতে পারি, এটাকে একটা কপি করে এনে জাস্ট এটার যে উপরের পার্টটা আছে এটাকে আমরা ডিলিট করে ফেললাম ভার্টিসগুলি। এরপরে জাস্ট এটাকে একটু এখানে নিয়ে আসলাম, আর এটার যে একটু স্কেল করে ছোট করে দিতে পারি, আর এটাকে এইভাবে রাখতে পারি। এটার ভিতরের অবজেক্টগুলোর ডিস্টেন্স আমরা আরও বাড়াতে পারি চাইলেই, একটু বাড়াতে পারি। আর এখান থেকে আমাদের অ্যারের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা চাইলেই কমাতে পারি। হ্যাঁ, তো এরপরে আমরা এটাকে একটু এরকম সামনের দিকে নিয়ে আসলাম, আর এটার অরিজিন পয়েন্টটাকে আমরা একটু জিওমেট্রির মাঝখানে করে দিলাম, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসলাম এবং রোটেট করে একটু এভাবে হালকা করে ঘুরিয়ে দিলাম। ঠিক সেম এটাকে আর একটু সামনের দিকে নিয়ে আসলাম বা একটুখানি পিছনের দিকে রাখলাম, একটু রোটেট করে হালকা একটু ঘুরিয়ে দিলাম, ঠিক সেম এটাকেও। এবার একটু ফ্রন্টে যাব, এই দুইটাকে ধরবো, একটু স্কেল করব আমরা, ঠিক সেমভাবে এই দুইটাকে ধরবো, একটু স্কেল করব। এবার এটাকে জাস্ট এই আমাদের যে নিচের যে লেভেলটা আছে সেই লেভেলটার সাথে আমরা একটু সমান করে দিলাম, চাইলে এটাকে একটু কাছাকাছি রাখতে পারি। তো আমাদের এরকম একটা সাইড কমপ্লিট। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো আর একটু রোটেট করলে মনে হয় ভালো হতো, তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে যেহেতু অপশন আছে রোটেট করার আমরা রোটেট করব, কোনো সমস্যা নেই। এই দুইটাকে ধরলাম, একটু সামনের দিকে দিলাম, ঠিক আছে। তো আমাদের মোটামুটি এক পাশ কমপ্লিট। এরপর এটার যে অরিজিন পয়েন্ট আছে এটাকে আমরা জাস্ট জিওমেট্রির একদম মিডলে করে দিলাম, ঠিক যেন একটা মিডলে থাকে। এরপর এটাকে আমরা একটা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব এবং এটাকে জাস্ট এটার সাথে মিরর করে দিব। এখন এটার জন্য আমরা ঠিক সেম একটা মিরর মডিফায়ার অ্যাপ্লাই করব, আর এটাকে জাস্ট এটার সাথে আমরা মিরর করে দিব। এখন এত কিছু করার মানে প্রত্যেকটার জন্য বারবার করার থেকে আমাদের সবচেয়ে বেটার হয় কি, আমরা এই সবগুলিকে এখন সিলেক্ট করবো, যেহেতু আমাদের এটার সাথে কোনো মিরর মডিফায়ার অ্যাপ্লাই করা নাই। তো আমি সবগুলিকে সিলেক্ট করলাম এবং এটার সাথে যে মিরর মডিফায়ারটা অ্যাপ্লাই করা আছে এটাকে আমরা এই চারটার ভিতরে একসাথে ই করে ফেলবো। তো আমি এটাকে জাস্ট শিফট প্রেস করে জাস্ট এটাকে অ্যাক্টিভ অবজেক্ট হিসেবে ধরলাম, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাল প্রেস করলে দেখেন কপি মডিফায়ার নামের একটা অপশন আছে, যেখানে প্রত্যেকটার বিষয়গুলো এখানে বসে যাবে। কিন্তু আমার কোনো কারণে এটার ভিতরের যে অবজেক্ট আছে সেটা বসেনি। যাই হোক, আমরা এই দুইটাকে একটু আগে বসাই, কপি মডিফায়ার বসে গেছে। এবার এইটাকে আর এইটাকে যদি একটু দেই এটার সাথে কপি মডিফায়ার, কারণ এটা একটা কার্ভ অবজেক্ট। তো মোটামুটি আমাদের শহীদ মিনার হয়ে গেছে। এবার আমাদের পিছনে যে সার্কেলটা আছে সার্কেলটা তো খুবই ইজি, আপনারা অনেকভাবে বানাতে পারেন। তো আমরা একটা কী করলাম, একটা সার্কেল নিলাম, টপ ভিউ থেকে দেখি আমাদের সার্কেলটার কী অবস্থা। তো এটাকে আমরা এডিট মোডে গিয়ে এটাকে জাস্ট ফিল করে ফেললাম।
তো একটু উপরের দিকে নিয়ে আসলাম এবং এটাকে একটু রোটেট করে ফেললাম, আর একটু বড় করতে পারি, সাইড থেকে দেখতে পারি কি অবস্থা আমাদের সার্কেলের। তো এটাকে একটা থিকনেস দিতে পারি, আমরা থিকনেসের জন্য একটা সলিডিফাই ইউজ করতে পারি, যাতে করে আমাদের পরবর্তীতে থিকনেসটা যদি মোটা বা চিকন যাই কিছু করা হোক না কেন, তো এটাকে আমরা চাইলে বাড়াতে বা কমাতে পারবো। তো আমি এরকম একটা মোটা একটা ভ্যালুতে রাখলাম, আর এটার জন্য একটা আমরা বিবেল অ্যাপ্লাই করি, এরপর আমরা একটা সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করব, যাতে করে এটা দেখতে একটু ভালো লাগে। তার আগে ভিভেলের একটুখানি মানটা কমিয়ে দিলাম, এটাকে একটু শেড স্মুথ করে দিলাম। তো এই বিষয়গুলো একটুখানি আমরা শেড স্মুথ করে দিতে পারি। তার আগে আমরা শেড স্মুথ করার পর এখানে নর্মালে গিয়ে এটাকে একটু শেড স্মুথ প্রত্যেকটাকে শেড স্মুথ এটাকে নর্মাল, তো যেহেতু আমরা এক পাশ করে ফেলছি অপর পাশে অটোমেটিকলি সেটা বসে গেছে। এইবার আমাদের যে নিচের একটা ছোট একটা বেজ আছে, সেই বেজটাকে আমরা তো ইজিলি করা যাবে, আমরা একটা কিউব নিলাম, কিউব নেওয়ার পরে এটাকে এরকম স্কেল করলাম, এটাকে একটু চাপা করলাম। টপ ভিউ থেকে যদি দেখি তো এটা আমাদের এরকম হবে, তো এটা হলো আমাদের একটা বেস কিউব। এরপরে আমাদের আরেকটা কিউব আমরা যদি একটু নেই, যেটা আমাদের একটা ফ্লোর হিসাবে ইউজ হবে আর একটু বড়, তো এটাকে আমরা এরকমভাবে রাখলাম, এটাকে বড় করতে পারি আর এটাকে আমরা এরকম একটু স্কেল করে দিতে পারি। এরপর এটার সামনে থেকে একটা সিঁড়ির মতো তৈরি হবে, তো সিঁড়িটাকে আমরা কোনো রকম আপনি চাইলে অ্যারে দিয়ে বানাতে পারেন, তো আমরা অ্যারে দিয়েই অবশ্যই বানাতে হবে। তো আমরা এটাকে স্কেল করে দিলাম এবং এখান থেকে আমরা একটা অ্যারে নিয়ে ফেললাম, তো অ্যারেটাকে আমি এখান থেকে জিরো করলাম, আমি চাচ্ছি এটাকে জেড অ্যাক্সিসে ওয়ান হবে মাইনাস জেডে, তাহলে এটা নিচের দিকে একটা কপি দেখতে পাবো আমরা, দেখেন মাইনাস মাইনাস ওয়ান, তো নিচের দিকে একটা কপি আমাদের হয়ে গেছে অলরেডি। এরপর আমরা যে কাজটা করব, এখন এটাকে একটুখানি আমাদের ওয়াইড দিকে আমরা একটু হালকা এটাকে নাড়াচাড়া করবো, হালকা মাইনাস ওয়ানের দিকে স্কেল করে নিলাম, এটাকে আরেকটু ছোট হবে। তো এই আর কি আমাদের অবস্থা, তো এখানে একটা সিঁড়ির মতো হইলো আমাদের। তো চাইলে আমরা এটাকে একটু দেখার জন্য আমাদের জাস্ট একটুখানি ছোট করতে পারি, আমরা কোনো সমস্যা নেই এখান থেকে। আমরা এখন আমরা সিঁড়ি যতগুলি ধাপ আপনি চান, এই ধাপগুলি কিন্তু আপনার হয়ে গেল, তো আমি চাচ্ছি আপাতত 22টা ধাপ থাকুক। এইবার আমরা একটা ক্যামেরা সেট করব, সরি এখান থেকে আমরা ক্যামেরাতে গিয়ে একটা ক্যামেরা সেট করলাম, কন্ট্রোল অল্টার জিরো দিয়ে আমরা ক্যামেরাটাকে পজিশন করে ফেললাম। এবার আমরা এটাকে এই অবস্থাতে দেখতে পারলাম। এবার যদি আমরা রেন্ডার মোডে যাই তাহলে দেখেন আমাদের সিনটা এরকম দেখা যাইতেছে। তো আমরা যদি এখন ইভিতে থাকি তাহলে আমরা অবশ্যই অ্যাম্বিয়েন্ট অ্যাকুলেশনটা বাড়িয়ে দেবো, এবং এখান থেকে আমি করে দিলাম 10, তাহলে এটা ডিস্টেন্সের যে ইয়াগুলো আছে সেই জিনিসগুলো বোঝা যাবে। তো আমি এখান থেকে ব্লুমটা অন করে রাখতে পারি, স্ক্রিন রিফ্লেকশনটা এবং মোশন ব্লারটা অন করে রাখতে পারি। তো আমাদের এখন আমাদের আপাতত এটার কালার তো সবারই জানা, সাদা আর লাল, তো আমরা আপাতত এখান থেকে আউটলাইনেরটাই রাখলাম, সরাসরি চলে গেলাম আমাদের শেডিং ট্যাবে। তো শেডিং ট্যাবে যাওয়ার পরে আমি এটার নাম দিলাম, এটার জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম, যেটার নাম দিলাম আমি হোয়াইট। তো চাইলে আপনি ম্যাটেরিয়ালটা এখান থেকেও বানাতে পারেন, দেখেন অটোমেটিকলি এখানে হোয়াইট কিন্তু চলে আসছে। তো এখানে একটা হোয়াইট কালার আছে, তো এটার রাফনেসটা একটুখানি বাড়িয়ে দিলাম, কারণ এটা তাহলে একটা রাফলি রাফলি একটা মানে অবজেক্ট দেখা যাবে। আর এটার জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম, এটার নাম দিলাম রেড, এটার নাম দিলাম রেড, আর এটার কালারটাও করে দিলাম আমি রেড। আর ভিতরের যে মেটালটা আছে, ভিতরের যে মেটাল, এটার জন্য আমি এটার নাম দিলাম মেটাল মেটাল। তো এটার জন্য জাস্ট আমি মেটালিক ভ্যালুটাকে 1 করে দিলাম, রাফনেসটাকে একটুখানি কমিয়ে দিলাম। তো দেখেন এটা একটা মেটালিক মেটালিক একটা লুক দিতেছে অলরেডি, তো একটু শাইনি বেশি হয়ে গেছে, আমি একটু শাইনিটা কম চাইতেছি অল্প, ঠিক সেম। এখন আমরা যে কাজটা করব, এটার জন্য যে ম্যাটেরিয়ালটা অ্যাসেন্ট হয়েছে, সরি এটার জন্য এটা আমরা সবগুলিতে কপি করে দিব। তো এর জন্য আমাদের কী করতে হবে, যেগুলোতে ম্যাটেরিয়াল অ্যাসাইন হয় নাই সেগুলিকে সিলেক্ট করে লাস্টে যেটার ভিতরে ম্যাটেরিয়াল আছে সেটাকে সিলেক্ট করতে হবে, এবং কন্ট্রোল এল প্রেস করলে লিঙ্ক ম্যাটেরিয়াল, তাহলে সবগুলির সাথে এই ম্যাটেরিয়ালটা বসে গেছে। ঠিক সেম আমাদের এই যে যে কার্ভ যেই অবজেক্টগুলো আছে, তো
এই তিনটার জন্য সেম আমি এটাকে ধরলাম কন্ট্রোল এল এবং লিঙ্ক ম্যাটেরিয়াল। তো দেখেন সবগুলোর জন্য একটা ম্যাটেরিয়াল কিন্তু বসে গেছে। এবার আমরা যদি জিরো প্রেস করি তাহলে দেখেন আমাদের এই জিনিসটা দেখতে খুব ভালো লাগতেছে। আর এটার জন্য আমরা দিতে পারি গ্রাউন্ড। তো এবার একটু গ্রাউন্ডে চলে গেলাম, গ্রাউন্ডে গিয়ে এটার কালারটা একটু এরকম টাইপের একটা কালার দিলাম আমি। এটাকেও আমি ঠিক সেম এই কালারটাতেই রাখলাম, যাতে করে এটার সাথে এটা একটা দেখেন খুব সুন্দর কিন্তু আমরা একটা শহীদ মিনার কিন্তু বানিয়ে ফেলছি, কোনো কষ্টই কিন্তু আমাদের হয়নি। তো আমরা এখন এটাকে চলে যাই, এটাকে আমরা একটু কিছু লাইটিং করব। তো লাইটিং করার জন্য আপনি সবার আগে বেছে নিতে হবে আপনি কোন রেন্ডার ইঞ্জিনে কাজ করবেন। তো আপনি চাইলে একটা HDRI লাইট ইউজ করতে পারেন, অথবা চাইলে একটা সানলাইট ইউজ করতে পারেন। সানলাইটটা প্রচুর পরিমাণে পাওয়ার থাকে। তো আমি কি করলাম, এই সাইড থেকে একটা উইন্ডো নিয়ে আসলাম। আমি চাচ্ছি না বারবার কীভাবে দেখা যায় সেটা দেখার জন্য, আমি চাচ্ছি এখানে আমার সব কিছু বিষয়টা আমি দেখতে পাবো যখন আমি কোনো কিছু এখানে আপডেট করব। আর এখান থেকে একটু ক্যামেরার যে ভিউপোর্ট ডিসপ্লেটা আছে এটাকে অন্ধকার করে দিলাম। আর এখান থেকে আমি রেন্ডার মোডটা অন রাখলাম, রেন্ডার ভিউটা। তো এই যে আমাদের সূর্যটা আছে, সূর্যটা আমি করে দিলাম 20, মানে সূর্যের পাওয়ার থাকবে 20। তো আমি এরকম করে দিলাম, সূর্য আলোটা পড়তেছে, ঠিকভাবে পড়ে নাই সম্ভবত, আমি একটু এটার দিকে ঘুরিয়ে দিলাম। তাহলে দেখেন সূর্যের আলোটা বোঝা যাইতেছে এবার এই পাশ থেকে। চাইলে আমি এই পাশ থেকেও দেখতে পারি, কিন্তু এভাবে বারবার দেখার জন্য আমি এইভাবে এইভাবে রাখছি। তো আমাদের ফ্লোরের কালারটা কোনো কারণে ভালো লাগতেছে না, আমরা এটাকে আরেকটু লাইট কালার কিছু একটা দিতে পারি। এইটাকে রাখতে পারি একটু ডিপ কালারে। তো এটার জন্য আমি আরেকটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে রাখলাম একটা কোনোরকম। তো এই ছিল আমাদের শহীদ মিনার। তো আমরা এটাকে আরেকটু সুন্দর করি, আমি এখান থেকে আপাতত আমার এই ট্যাবটা কেটে দিলাম। আমার যে ক্যামেরাটা আছে এটাকে একটু আর একটু নিচ থেকে নিলাম, যাতে সিঁড়িটা যাতে বোঝা যায়। তো মোটামুটি এরকম একটা অবস্থা আছে। এবার আমরা একটু ফোকাল লেন্থটাকে একটু বাড়িয়ে দিই, ফোকাল লেন্থটা হ্যাঁ 58 ঠিক আছে মেবি। আর আমি আপাতত একটু সাইকেল রেন্ডারে কাজ করতে চাচ্ছি, কারণ সাইকেল রেন্ডারের জিনিসটা দেখতে আর একটু ভালো বোঝা যাবে। তো আমি আপাতত যে সানলাইটটা ইউজ করছি সেটাকে ফেলে দিলাম, আমি চাচ্ছি একটা HDRI লাইট ইউজ করব। সেই জন্য আমি চলে গেলাম আমার কালার থেকে এনভায়রনমেন্ট টেক্সচার এবং ওপেনে গিয়ে আমি জাস্ট আমার যে সেভ করা HDRIগুলি আছে তো সেখান থেকে আমি একটা HDRI বেছে নিতেছি, যেটা আউটডোরে মেবি দেখতে ভালো লাগে। তো আমি এটা আউটডোরের একটা HDRI নিয়ে নিলাম, এরকম গাছপালা আছে যেখানে, তো এরকম একটা HDRI আমি নিয়ে নিছি। তো চাইলে আপনি HDRI লাইটটা বাড়াতে বা কমাতে পারেন, আমি এখান থেকে 0.5 করে দিলাম অথবা 1ই রাখি। আর এই যে যে অবজেক্টগুলি আছে এটার একটুখানি রাফনেস ভ্যালুটা একটু বাড়িয়ে দিতে হবে, এটারও সেম, তাহলে দেখতে হয়তো অবজেক্টটা একটু ভালো লাগবে। আর আমরা এটাকে একটু সুন্দর করার জন্য আমরা চাচ্ছি এখানে কিছু গাছপালা থাকুক আমাদের সিনে। তো আমি একটা কিছু গাছ এখানে অ্যাড করে ফেলি, এখান থেকে বড় সাইজের কিছু গাছ দরকার আমাদের, তো শীতকালীন গাছ না অবশ্যই আমাদের দরকার, একটু এরকম বড় সাইজের গাছ এটাকে অ্যাড করলাম একটু সিনের সাথে মানানসইভাবে। একটু এটাকে পিছে রাখি আমাদের, যাতে এটার পিছনে মনে হয়, এটাকে একটু ছোট করে এই পাশে আরেকটা রাখলাম। আরও কিছু গাছ আমরা এখানে অ্যাড করতে পারি, যাতে আমাদের ক্যামেরাতে একটু হলেও ভিজিবল হয়। যাতে করে একটা ক্যামেরার যে ডেপটা সেটা একটু বোঝা যায়। তো আমি যদি এবার একটু রেন্ডার ভিউ গিয়ে যদি দেখি, তাহলে দেখেন এখানে একটা গাছের যে গাছ যে আছে এটার একটা ছায়া পড়ছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি শহীদ মিনার বানানোর ভিডিও। কিন্তু এখনও পর্যন্ত জিনিসটা একটু পারফেক্ট মনে হইতেছে না, আরও একটু মডিফাই করলে হয়তো জিনিসটা একটু ভালো লাগতো দেখতে। যেহেতু এত কিছু করলাম একটু মডিফাই আমরা করতেই পারি। আমি এটাকে একটু এখানে একটা লুপ কাট দেব, কিছু চাচ্ছি কিছু এরকম লুপ কাট দিতে। লুপ কাট দেওয়ার পরে আমি এখান থেকে যে আমার ফেস মুডটা আছে, এই দুই পাশের যে ফেসগুলো আছে এটাকে ধরলাম।
তো এটার জন্য আমি নতুন একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলাম এবং এখানে আমি করে দিলাম বলতে এখানে আমি অ্যাসাইন করে দিলাম হোয়াইট। এবার যদি একটু দেখি দেখতে একটু অন্যরকম লাগতেছে, মানে একটা সাদা রঙের। তো আমরা চাইলে এটাকে আরও আপনি এরকম ভেরিয়েশন আনতে পারবেন আপনার নিজের মতো করে। এখন আপনি কীভাবে কাজ করবেন সেটা আপনার সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যখনই আমি সময় পাই আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু বাংলাতে রিসোর্স আপনাদের সাথে শেয়ার করা যায় সেই বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলি, কারণ শেয়ার করলে কিন্তু কাজের একটা মোটিভেশন বাড়ে, বা নতুন কোনো ভিডিও দেওয়ার না, আমার ভিডিওগুলো মানুষ দেখতেছে। আর চেষ্টা করবেন অবশ্যই যাতে একটু রিয়েল লাইফের সাথে একটু ম্যাটেরিয়ালটাকে যাতে ম্যাচ করে। তো এখানে জাস্ট আমরা একটু মডেলিংয়ের যে বিষয়টা ছিল সেটা আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই জিনিসটা আমাকে এখনও চ্যাপ্টার মনে হইতেছে, তো আমি সেজন্য এটাকে আরেকটু ওই পাশে সরালাম। আর এই যে যে বিষয়গুলি আছে এটাকে আমি আরেকটু এই পাশে নিলাম। তো এবার যদি দেখি আমি সাইকেল থেকে একটু ভিউ পোর্টের ডিনোয়েসটা একটু অন রাখি, তো এই হলো আমাদের রেন্ডারিংটা। তো ভালো থাকবেন সবাই, সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।